এখানে আমরা সাধারণ মানুষ সবাই আসি নামাজ পড়তে, এখানে তো উনি আসি হামলা করার দরকার নাই। উনি ওনার লোকজন আসি, যখন মুসল্লিরা বলছে যে আপনাকে চাই না আপনি নেমে যান, তখন ওনার লোকজন মুসল্লিদের উপর হামলা করছে। একজনে বাসকু জুতা নিয়ে পিটাপি করছেন, কিলা খেলিয়ে মারামারি করছেন, অনেক মাঝে পাও কেটে গেছে, বাইরে রক্ত আছে, মসজিদে রক্ত পড়ছে। উনি আসছে, ওনার কথা আপনারা শুনেন, ওনাকে দেখেই একদল মনে করেন যে উত্তেজিত হয়ে গেছে গা, হয়ে আপনার দাঁড়ায় মনে করেন হই হল্লা শুরু করছে। এরপরে ইট পাটকেল, এই ভিতরে টাই গ্লাস ভেঙে ফেলেছে, দুইটা দরজা ভেঙে ফেলেছে। কি দেখছিলেন এখানে? দেখছি যেটা প্রথমে মাওলানা সাদ সাহেবের সাহেদ ইয়ার গ্রুপের, মানে যিনি গত শুক্রবারও নামাজ পড়াইছিল, উনি আসতে যথাযথ মুসল্লিরাও ছিল নামাজে। উনি বয়ান শুরু করার 5 থেকে 6 মিনিট পরে, 6-7 মিনিট পরে আগের যে ইমাম ছিল রুহুল আমিন, সবাই বলছে উনি পালিয়ে গেছে। উনি পালিয়ে গেছে কিনা সেটা আসলে তাদেরকে পালিয়ে গেছে মনে হয়। উনি আবার ওনার প্রায় অনেক ছাত্র নিয়ে, 6-7 জন মতো ছাত্র নিয়ে উনি আসি আগের ইমামকে ধাক্কা দিয়ে, মানে মিম্বার থেকে ফালাই দিছে, ফালাইয়ে তারপরে উনি উঠে বয়ান শুরু করছে। এর মধ্যে আবার ওই উনি চলে গেছে, সাদের গ্রুপ যে পুলিশের কাছে মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বলছে যেভাবে। এরপরে আবার আসছে, আবার এর মধ্যে হামলা চলছে, মুসল্লিদেরকে আহত করছে, হাতে শিকল বাঁধে গ্লাস ভাঙচুর করছে। মুসল্লিরা যারাই বাধা দিছে বলছে যে আপনি নেমে যান, আপনারে আমরা চাই না। ভাঙচুর করছে রুহুল আমিনের লোকজন। রুহুল আমিন যে আগের ইমাম সাহেব ছিল, উনি আগের উনি আসলে প্রধানমন্ত্রীর দালাল তো সেটাও জানি না। উনি যদি সত্যিই পালাই না যায় থাকে, তাহলে উনি এতদিন কই ছিল? উনি এতদিন আসে নাই কেন? আজকে 2 মাসের মতো সরকার পতন হয়েছে, আজকে 2 মাসের মতো হয়ে গেছে, উনি এতদিন কোথায় ছিল? একটা মানুষ তো 2 মাস ছুটিতে থাকে না, বলে যে 2 মাস উনি ছুটিতে ছিল, আসলে তো 2 মাস কোনো ইমাম সাহেব ছুটিতে থাকার প্রশ্নেই আসে না। উনি অবশ্যই পালাই গেছে, তো উনি আচ্ছা পালাই যায় না, ছুটিতে থাকলেও উনি 6-7 পোলাপান নিয়ে কেন মসজিদে আসবে? আমাদের সবার প্রশ্ন হয়েছে, এটা তো একটা ঘর, এটা আল্লাহর ঘর, এখানে আমরা সাধারণ মানুষ সবাই আসি নামাজ পড়তে, এখানে তো উনি আসি হামলা করার দরকার নাই। উনি ওনার লোকজন আসি, যখন মুসল্লিরা বলছে যে আপনাকে চাই না আপনি নেমে যান, তখন ওনার লোকজন মুসল্লিদের উপর হামলা করছে। তখন দেখেন, আপনারা দেখতেছেন সব জানলা টানলা এসি টেসি সব ভাঙচুর করছে, অনেক মুসল্লিরকে আহত করছে, অনেকের মুখে ইয়ে করছে, চিকল দিয়ে মারছে, হাত কাটা গেছে, হামলা করছে। এরা এরা তো আগেভাবে প্রস্তুতি নিয়ে আসছে, এবং লাঠি ছোটা বাসও ছিল, বাস টাস নিয়ে আসছে ওরা, ওরা তো আগে থেকে প্রস্তুতি নিয়ে আসছে যে হামলা করা হবে। তো এটা তো আসলে নেককারজনক ঘটনা, এরকম ঘটনা আমরা চাই না কখনো। এটা তো ইসরায়েল ফিলিস্তিন হয়, ওনার বিচার হোক, এটা আমরা চাই একটা সুস্থ তদন্ত হোক, এটার একটা সুস্থ বিচার হোক। আমরা আসানের আগে আমরা এই মিম্বার মসজিদের মাঝখানে বসে আছিলাম, তখন আমার সাথে 2 জন মুসল্লি আছেন, আমার ভাই। তখন আমরা দেখলাম হুজুরে আসানে 5 মিনিট আগের থেকে বয়ান শুরু করছে, দরুদ পড়তেছে, কিছু দোয়া সোয়া পড়তেছেন। তো হঠাৎ আজান দিল, হুজুর সাহেব মানে বয়ান অফ করলেন, তখন আবার আজান শেষ হওয়ার পরে বয়ান শুরু করলেন, তখনই আগের এই কতিবটা চলে আসেন। তখন চলে আসার পরে একজন মুসল্লি উঠে বললেন যে হুজুর আপনার আগের কতিব সাহেব আইসে গেছে, আপনি চলে উঠে দেন। পরে ওটি ওটা ওনাকে নামানো হয়েছে আর কি, ওনাকে নামানো হয়েছে পরে উনি আগের ইমাম সাহেব কতিব সাহেব মেম্বারে উঠছেন। ওটার পরে আপনার 2-3টা মুসল্লি এদিক দিয়ে আবার চিল্লা চিল্লা করতেছে, উনি কেলা আইলো, উনি দল লই এলো। আর মূলত যারা আসছিল তারা একটা দলই, কারণ তারা হাতে হস্ত্র ছিল, একটা জিনজিল আসেন এই ফাইদামার পকেট দিয়ে, এরা মাদ্রাসা ছাত্রের মতনই আসেন, কিন্তু এক দল আসেন, মানে এক এরা এদিক দিয়ে একজন, এই দিক দিয়ে আর বাহিরের লোক আসেন, তাদের মধ্যে আবার এদিক দিয়ে আবার জাপিয়েছে এদিক দিয়ে মানুষের সাথে, আবার এদিকে মানুষ এদিকে জাপিয়েছে, কিন্তু মূলত 2 জন একসঙ্গে হয়েছে, তখনই হুঙ্গামাটা বেশি হয়েছে আর কি। তখন একজনে বাসকু জুতা নিয়ে পিটাপিটি করছেন, কিলা খেলিয়ে মারামারি করছেন, অনেক মাঝে পাও কেটে গেছে, বাইরে রক্ত আছে, মসজিদে রক্ত পড়ছে। আমার সাথে একজন মুসল্লি নামাজ করতেছে, তার নামাজের মধ্যেই পার দিয়ে রক্ত পড়তেছে আর কি। তো মূলত সেও ব্যথা পাইছে। তো মূলত এইটাই দেখছি যে উনি আগের কতিব সাহেব আবার আসার পর থেকে ওই এই জামাটা শুরু করেছে আর কি। মানে এই যে আগে কর যে ইমাম ছিল, আমরা 12:30 সময় এসে দেখি যে ওই ইমাম মানে ইয়ের উপর দাঁড়াইয়া, মেম্বার উপর দাঁড়িয়ে কথা বলতেছে, আর 200-300 যে বানজাই পরা মাদ্রাসার ছেলেরা ওনাকে ব্যারিকেড দিয়ে রাখছে। পরে সাধারণ জনগণ এসে দেখে যে কেরে ইমাম তো আসলে অরিজিনে এখন যে ইমাম নিয়োগ হয়েছে উনি তো নাই, অন্য পূর্বের ইমাম এসে বক্তৃতা দিচ্ছে। তখন জনগণ হইচই লাগাই দিছে, একবার যে দেখা যায় দুই পক্ষে একটু ই হয়েছে, ধাকাধাকি হয়েছে। তারপরে আমি এখান থেকে চলে গেছি, ওই ইমাম লোকজন যখন আসছে তখন ইমাম বের হয়ে চলে গেছে, ভাঙচুর হয়েছে, ওনারাই মারামারি করছে, অনেক লোক নিয়ে আসছিল।
প্রায় 400-500 মসজিদের মধ্যেই তো আমরা দেখছি। পরে সাধারণ জনগণের নিয়েতে ভাঙচুর করে ওনারা চলে গেছে, অনেকের হাত পাটছে, সাধারণ মুসল্লিদের হাত কাটছে, পাও কাটছে, দেখলাম কাঁচ বিঁধছে, এখন ওইভাবেই উনারা চলে গেছে। পরে ইমাম বর্তমান যে ইমাম উনি এসে নামাজ পড়াইছে। আমার আসলে কথা হচ্ছে, নামাজের শুরুতেই আপনার যখন মুসল্লিরা প্রথম আসতেছে, সকলেই আসতেছে, যখন আসতেছে তে নামাজ পড়ার প্রস্তুতি নিয়ে সকলে আসতেছে, তা আপনার আগের যে খতিবা ছিল মৌলানা মুফতি রুহুল আমিন সাহেব, উনি আজকে নামাজ পড়ানোর কথা ছিল, বা হয়তো উনি যে কোনো ওটা কিছু বলতো, ওনার দুঃখ প্রকাশ করতো, বা যে কোনো ওটা কথা বলতে পারতো, এই জন্য উনি আসছে আর কি। তো মসজিদ কমিটিরা ওনাকে ডাকছে, বিদেই তো উনি আসছে, তা আসছে, উনি কথা বলুক বা না বলুক, বয়ান করাক বা না করাক, বা নামাজ না পড়াক, উনি আসছে, ওনার কথাটা আপনারা শুনেন। ওনাকে দেখেই একদল মনে করেন যে উত্তেজিত হয়ে গেছে গা, হয়ে আপনার দাঁড়ায় মনে করেন হই হল্লো শুরু করছে, এরপরে ইট পাটকেল, এই ভিতরে টাই গ্লাস ভেঙে ফেলেছে, দুইটা দরজা ভেঙে ফেলেছে, অনেক জানলার গ্লাসগুলাস ভেঙে ফেলেছে, তারপরে আপনার এদিকে ইট পাটকেল মারছে, গ্লাস ভাঙ্গা গ্লাসগুলো এদিকে আপনার ছড়াইয়া মারছে, এই দেখেন রক্ত, অনেক জায়গায় রক্ত, মানুষ দৌড়ে গেছে আপনার, অনেকের পাও কেটে গেছে, মাথা ফেটে গেছে, অনেকের ফ্যাট কেটে গেছে, এরকম ওই যে অনেক জায়গায় সিঁড়ি ভিতরে দেখবেন আমরা রক্ত, রক্ত অনেক জায়গায় রক্ত মাখা, অনেক লোক মাথায় আপনার আঘাত পাইছে, হাতে আঘাত পাইছে, ফ্যাটে আঘাত পাইছে। তা আমি এখানে দাঁড়ানো ছিলাম, আমি আতর বিক্রি করি, তা আমি গেছি আবার নিচে, তো আবার পরবর্তীতে শান্ত হইলে আবার আসছি, আসলে তো আগের ইমাম উনি চলে গেছে, আর বর্তমান যে কতিব সাহেব উনি নামাজ পড়াইছে এই আর কি। আর পরে পুলিশ সেনাবাহিনী ওনারা আইসা এটা আপনার সবাইকে থামাইছে।